ছোটোবেলায় ড্রয়িং খাতায় যেমন গ্রামের ছবি আঁকতাম সেরকমই ঠিক গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম কিন্তু এবার আর আমরা কোথাও ঘুরতে যাচ্ছিলাম না যাচ্ছিলাম স্টেশনের দিকে কারণ এবার আমার বাড়ি ফেরার পালা এক দেড় মাস বাড়িতে এবার ছিলাম এই দেড়টা মাস যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না এখানে আমরা টোটো করে আমি বাবা মা দিদি চারজনই যাচ্ছিলাম স্টেশনের দিকে আর যেতে যেতে অনেক গল্প করছিলাম সেদিন আমার ভিডিও করার মনও ছিল না আর ভুলেও গেছিলাম এই ভিডিওগুলো কিন্তু সব দিদি করেছে। পরের বছর আবার আশা করি সময় থাকবে আবার পরের বছরের জন্য তোলা থাকলো যেমন রাজা ভাত খাওয়ার ট্রেনটা পরের বছরের জন্য মনে করে আর হচ্ছে আহারটা পরের বছরের জন্য তোলা রাখলো আর এই এক বছরে একদম ভালো ভালো রান্না শিখে নতুন নতুন রান্না খাওয়াস মহারানীটাও তোলা থাকলো পরের বছরের জন্য আর অন্যান্য দিদি এবছর নিজের পার্সোনাল কারণের জন্য আমার সাথে বেশি সময় কাটাতে পারেনি তাই অনেক কিছু করা পেন্ডিং রয়ে গেছিল আর সেটাই আমরা আলোচনা করছিলাম আর গল্প করতে করতে আমরা স্টেশনের খুব কাছাকাছি এসে গেছি আমরা এবার গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম কারণ আমরা মেইন রোড ধরে যাইনি পেছনে গ্রামের রাস্তা দিয়ে শর্টকাট নিয়েছিলাম স্টেশনে যাওয়ার জন্য তাই এরকম একটু ভাঙাচোরা আর গ্রামের রাস্তা দিয়ে পৌঁছে গেলাম আমরা নিউ আলিপুরদুয়ার স্টেশন আমি যাচ্ছিলাম এবার তিস্তা তোর সাথে আমি এসেও ছিলাম তিস্তা তোর সাথে ফেরার ট্রেনটাও আমার তিস্তা সাথে কাটা কারণ সেটাতেই সুবিধা হয় আর প্ল্যাটফর্মে পৌঁছেই দেখি ট্রেন অলরেডি প্লেস করে দিয়েছে ওই যে সামনে যেটা দাঁড়িয়ে আছে তবে তিস্তা তোষা নিয়ে আমি একটু ডিসঅপয়েন্টেড কারণ আমার এমনিতে থার্ড এসির টিকিটই কাটা থাকে কিন্তু ট্রেনের যা অবস্থা দেখতেই পাচ্ছ কখনও নতুন একটা কোচ দেখি না যে ভালো সুন্দর কোচ এটা যে কত বছর ধরে কোচটা চলছে ভগবান জানে কি অবস্থা কোচগুলোর তো যাই হোক দেখে তো ভালো লাগেই না কিন্তু কিছু করার উপায় নেই তো আমার আমি আমার নিজের কোচের সামনে পৌঁছে গেছি এখানে সবাই মিলেই আমরা প্রথমে উঠেছিলাম আমার কোচে বসেছিলাম কারণ হাতে বেশ কিছুটা সময়ও ছিল আর এখানে আমরা বসেছিলাম দিদিকে বলছিলাম আমাদের একসাথে লাস্ট ফটো তুলে দিয়ে আমরা এখন ট্রেনে বসে আছি পৌঁছে গেছি স্টেশনে বারোটা বাজে আর রাইট টাইম থাকলে কুড়ি মিনিট পর ট্রেন ছাড়বে উনিশ মিনিট পর তোমা আমার কোনো কথা নেই দুঃখ পাচ্ছ কি হ্যাঁ মনটা খারাপ তোমার

ট্রেন ছাড়ার প্রায় সময় হয়ে গেছিল তাই বাবা মা দিদি সবাই ট্রেন থেকে নেমে দাঁড়িয়েছিল কারণ কখন ছেড়ে দিলে তখন নামতে অসুবিধা হয়ে যায় আর শেষ মুহূর্তে যেটুকু কথাটাকে সেই কথাগুলি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম আর ওইদিকে তো যেখানে ড্রাইভার থাকে যে গ্রিন সিগনাল গ্রিন সিগনাল দেওয়া হয়ে গেছিলো কারণ ট্রেন প্রায় ছেড়েই দেবে আর এই সময়টা অবশ্যই খারাপ তো লাগেই যে কোনো কোথাও গেলেই খারাপ লাগে আর এটা এক বছর পর যখন বাড়িতে যাই আর তারপরে এক দেড় মাস থেকে যখন আসি তখন অবশ্যই মনটা একটু বেশি আরও বেশি করে খারাপ লাগে আর সেটা স্বাভাবিক এটা প্রত্যেক বছর হয়ে চলছে একটা ট্রেন ছাড়ার পর আমি ট্রেনের ভেতর থেকে এই ভিডিওটা নিয়েছিলাম এই সময় আমার মনটা ভীষণই খারাপ লাগছিলো বেসিক্যালি এই ভিডিওটা করতে করতে আমি কাঁদছিলামও তো যাই হোক আর সেদিন আমার শরীরটাও ভালো ছিল না অ্যাকচুয়ালি একটু ঠান্ডা সর্দিও লেগেছিলো মাথা ব্যথা করছিলো তাই আমি একটু প্রথমে শুয়ে পড়েছিলাম আর মা তো এমনিতে আমাকে অনেক খাওয়া বানিয়ে দিয়েছিলো যেন আমি এক রাতের ট্রেনের জার্নিতে না আমি দু তিন রাতের জার্নিতে যাচ্ছি তো সেটাও খেতে হতো আর এখান থেকে আমি যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়িতে সেখানে গিয়ে কিছুদিন থেকে থেকে আমাদের পুনেতে ফেরার কথা আর এখানে আমি প্রথমে মাঝ খাওয়া দিয়েছিল ফল খেতে দিয়েছিল তো ভাবলাম সেটাই খাই আগে এখানে মা ড্রাগন ফ্রুট আর এই কুলগুলো দিয়েছিল এটা খাচ্ছিলাম এরপর আর আমি ভিডিও নেইনি এরপর সরাসরি শ্বশুরবাড়িতে পড়ছে কিছুদিন থেকে আমাদের পুনে ফেরার কথা তো এইটা হচ্ছে সেই দিনটা যেদিন আমরা শ্বশুরবাড়ি থেকে পুনেতে ফেরার জন্য বেরিয়েছিলাম আর এটা আমরা যাচ্ছিলাম গাড়িতে করে এয়ারপোর্টের দিকে কারণ আমাদের ফেরার জন্য ফ্লাইট বুক করা ছিল আর এখানে প্রায় কলকাতার কাছাকাছি মানে কলকাতায় আমরা ঢুকছিলাম সেই জায়গা থেকে আমি এই ভিডিওটা নিয়েছিলাম এত ট্রাফিক দেখলেই বোঝা যায় ফাইনালি যেদিন পুনে যাওয়ার দিনটা এসেই গেল, সেদিন কিন্তু আমার খুব একটা মন খারাপ করে না তখন মনে হয় দু মাস বাড়ির বাইরে ছিলাম কতক্ষণে বাড়িতে যাব। সেটাতে ফেরত যাওয়ারও একটা কিন্তু আলাদাই আনন্দ থাকে আর এখানে দেখতে দেখতে আমরা এয়ারপোর্টের কাছে পৌঁছে গেছি এয়ারপোর্টে ঢুকছিলাম আর মনে হচ্ছিল আর কিছুক্ষণ আছে কলকাতায় তারপর তো চলেই যাচ্ছি আবার সেই এক বছরের অপেক্ষা যেটা প্রত্যেক বছর হয়ে থাকে এই সময়টা বাড়ি ফেরার আনন্দের সাথে সাথেও কিন্তু এটা তো মাথায় চিন্তা থাকে যে বাড়ি ফিরে অনেকগুলো কাজ করতে হবে কারণ দু মাস ধরে ঘর বন্ধ থাকলেও ঘরের অবস্থা যা হয় আর তারপরে সেটাকে ক্লিন করে আবার আগের পর্যায়ে নিয়ে আসতে যথেষ্ট পরিশ্রম করতে হয় তো যাই হোক দেখতে দেখতে আমরা পৌঁছেই গেলাম একদম সামনে এখানেই আমরা গাড়িটা ছেড়ে দেব এরপরে আর বিশেষ কিছুই ভিডিও নেওয়া হয়নি কিন্তু বেশ কিছু ফটো তুলেছি বাড়িতে ঢোকার দরজা অবধি পৌঁছে অবধি ফটো তুলেছি তো সেগুলো কিন্তু আমি শেষে অ্যাড করে দেবো তো সেই অবধি ভিডিওটা দেখে